একদম ফুল লেগেছে রুটি আমার মতো এইখানে আছে আমাদের হাঁসের মাংস এই তারপরে এই করে আপুরি গেছে সুপ্রিয় কীট সৈনিকেরা আজকে আমি আসছি বরিশাল অনেকদিন পরে এই শীতের মধ্যে আমার অনেকদিন ধরে একটা প্ল্যান ছিল বরিশালে আমি আসবো কিন্তু আমার আসা হয় নাই সো নানান কাজের ব্যস্ততা এবং নানান প্রেশারের পরে ইউটিউবে অনেকদিন ধরে কন্টেন্ট দিব দেওয়া হচ্ছিল না সো আই ওয়াজ থিঙ্কিং যে আসলে আমি কী কন্টেন্ট আপলোড করতে পারি সো বরিশাল আসার পরে যে হোয়াট মানে আমার কিছু কারণ থাকে যে আমি এই কারণে আসলে বরিশাল আসার জন্য আমার মন উতলা হয়ে যায় অ্যান্ড শীতের মধ্যে সেই তার একটা ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল দুধ ছাতার মাথা সো যাই হোক যেটা বলতে নিছিলাম বলতে গিয়ে তোতলায় আটকে গেছি তো কাহিনী হচ্ছে গিয়ে যে আমি বরিশাল আসছি মায়ের দ্বারে আইলে তো মনে করেন যে আমি এতদিন ধরে একটু চিন্তা করছি যে না এখন তো আর 2-3 সেন্টিমিটার বাড়ি গেলে ভাই আমি ওই ফাইটে যাইতে পারি এরকম একটা সম্ভাবনা জাগতেই পারে কিন্তু আমার আম্মার দ্বারে আইলে ভাই আমার জিভটা চলে যায় পেটটা মাইট কারণ আম্মা বললে কথা সে তো নানান ধরনের নানান কিছু ব্যবস্থা করে আমি জানি আপনাদের মায়েরাও সেখানে সেরকম অনেক কিছু ব্যবস্থা করে যখন আপনারা অনেকদিন পরে নিজের দেশের বাড়িতে বেড়াইতে যান তো প্রথম দিনের প্রথম আয়োজন কী করছে চলেন একটু দেখে আসি যাই হোক ডোন্ট জাজ মাই বেডরুম কিছু নেওয়ার মতো নাই সো লেটস সি আমার আম্মা কী করে না 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 আজকে খুশির চাঁদ উঠেছে এই দেশে সেটা আমাদের কবুতরের খুব ইয়েস যাই দেখে আসি কি করে ডিম জলে খাইতে পারবো এগুলো এই যে আমরা ভাষাটিতে বলি যে প্যারা নাইছি এই প্যারা এই যে হাত দিয়ে পেটে বানাইতে এসে এগুলো খাইতে হবে খেলে প্যারা খাওয়া হবে আমরা বাবা তো ধরছি শুইও না বাবা না 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 বাম হাতে ঠিক আছে বাট দ্য থিং ইজ এটা যেন কি প্যারা বলে আমি বাম হাতে রুটি বানাইলেও ধরা লাগে না আমার এটা হচ্ছে আমার ফুফু এই হচ্ছে আমার আম্মা এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে রিনা চাচি যেহেতু আমাদের বাসায় থাকে আমাদেরকে হেল্প করে এই যে রুটি বেললে যে গোল করেন পিছনে আসলে টেকনিক এইখানে আছে আমাদের হাঁসের মাংস ফ্রম ভোলা এটা আমার একটা খালামুনি গিফট করছে না আম্মু হ্যাঁ তানি আপু আলহামদুলিল্লাহ তানি আপু ইজ মাই কাজিন আমার সিস্টার তুমি কি খাইতে আসছো আপু তোমারে দাওয়াত দিছে তুমি তারপর ঠাস ঠাস করে চলে আসছো কেন তুমি বলবা যে ফরমালিটি যে না আমি আসবো না থাক তো কষ্ট করে রান্না করছেন থাক যেহেতু বলছেন তাইলে আসি আর কি করবো আমি আগে এরকমই ছিলাম আমি তো এটা মানে অ্যাচিভ করছি তোমার কাছ থেকে যে কেউ মানে খেতে ডাকলে না করতে নাই সেখানে তো আমি তোমার থেকে এটা সাহস এই যে আমার ফাঁসাই দিলা তো দাওয়াত দিলে না করি না তোমার চলো আর কি আছে আম্মা এই রুটি পিঠার মধ্যে হাঁসের মাংস আর কি পিঠা বানিয়েছো তুমি এই দেখো এটা হচ্ছে দুধ চিতই পিঠা কি শামু ইয়াম কি বললা কি বলছো কে এটা মানুষ খাই না এটা কেমনে কয় এটা আমি এটাই বুঝি না আল্লাহ তালা রিজিক দিয়েছে খাই না
খাইবে না খালি কচুরলতি, এছাড়া দুনিয়ার সব খাওয়া উচিত। কচুরলতি গলার গলার সিরিয়ালাই ওই যে আমার ছোট ভাই, যারা দেখলে কেউ কইবে না যে আমার ছোট ভাই, দেখলে মনে করে যে আমি ওসব খাবার খাই গেলে। খাবেন হাঁসের মাংস? একদম ফুল লেগে গেছে রুটি আমার মতো। সুন্দর সুন্দর কার গোষ্ঠীর বিষয় আমাকে পোলা, মানে গোষ্ঠীর মধ্যে কোন পোলার বিষয় মাই করে, গোষ্ঠীর মধ্যে কোন পোলার বিষয় মাই করে। ওরে বাবা, তোমারই তো, তোমার না ভুল বাংলাদেশের 90% মানুষের। আমার প্যারা নেই, কাছে নজর শিখাই রুটি কেমনে আদর্শ ভাজতে হয়। রুটিতে যখন এরকম তাওয়া দেবেন, দেওয়ার পর আপনি দেখবেন যে এই জায়গায় দিয়ে বক্সের মতো ফুললে ফুল দেখতে ঠিক আছে। যখনই এই যায় যখনই রুটির উপরে এরকম গুটি বসন্ত হইবে ঠিক আছে, এই তারপরে উল্টেই ফলাইবে। এখন দেখবেন রুটিটা আস্তে আস্তে ফোলা শুরু করছে, এই ফোলা কিন্তু চাপ দেওয়া যাবে না, এটা ফলতে দিতে হবে। এইবার দেখ কি ফোলাটা ফলছে, কিন্তু বেজ্জতি হয়েছে এই পর্যন্ত আমাদের রুটি ভাজা, এই পর্যন্তই। এই যে পুরো গরম রুটি আমি ভাজছি। থ্যাংক ইউ আপু। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। এই কাকু একটু সুন্দর করে সালাম দেন, সুন্দর করে সালাম দেন। আচ্ছা আমার বাবা, আব্বুর কোনো এক্সপ্রেশনই নেই, এটা পোলা ভিডিও করতে আছে। আমার একটা বড় মাঝখানে গর্ত করা আছে, আমার ঝোল কি মুরগির ঝোল, সরি হাঁসের মাংসের ঝোল। কেমন আছে কাকু, ফোর জিবি দেন ভালো হচ্ছে? মুরগির জান একটা লস প্রজেক্ট, মাথায় একটুখানি মাংস থাকে আর বেশি দিও না, ঝোল দাও গিলা দাও, গিলা ফেভারিট বেশি সে না না, অনেকগুলো মাংস দিয়ে ভরে ফেলে। হ্যাঁ চামড়া পুজো, আমি এখন খাওয়া শুরু করবো। বিসমিল্লাহ রহমান রহিম।
আমো বেস্ট বেস্ট খুব মজা হয়েছে আসার মাংস খুব মজা হয়েছে হাঁসের গোস্ত খাইয়ে ভাত খাওয়া লাগবে না এলে গলায় উঠে সকালে পরোটা না রুটি দিয়ে খাবো One eternity later. কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে এবং খুবই মজাদার হয়েছে থ্যাংক ইউ আম্মু থ্যাংক ইউ ফর ইয়োর ট্রিট দেবেন তোমাকেও দেবে দেবে ওই যে ডাকে ডাকে যাও দুধ অনেক খাইয়ে ভালো হয়েছি ভাই লড়তে পারিনি যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ এবং আমি খুবই র একটা ব্লগ বানাইছি বিকজ আমার কাছে মনে হয়েছে যে র ব্যাপারটা না আর অনেক বেশি ন্যাচারাল আসে সো অনেক বেশি মানে রিয়েলিস্টিক লাগে সো আমি সেইভাবেই ব্লগটা রাখা ট্রাই করছি সো টিল মাই নেক্সট ব্লগ দেখা হবে আবারও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গুড লাক